আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো এই যে প্রতিদিনের মতো সকাল থেকে আজকে একটা ব্লগ শুরু করে ফেললাম সকালে পরোটা রেডি করে এখন হালুয়া রান্না করতে চলে আসছি তো কড়াইয়ের মধ্যে তেল ঘি আর সুজি দিয়ে দিয়েছি আর সাথে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম তো সুজিটা হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায় মোটামুটি আপনারা সবাই কিন্তু সুজির হালুয়া তৈরি করতে পারে আবার কেউ বলবেন না এটা আবার দেখানোর কি হলো আসলে যেটা এটা যেহেতু ডেলি লাইফ একটা ব্লগ আমার ডেলি ব্লগ তো আমি ডেলি ব্লকে কি কি করি ডেলি বাসাতে কি কী কাজ করি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর কিছুই না তো আমি যেভাবে হালুয়া রান্না করি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেকে হালুয়াতে দুধ দিয়ে রান্না করে আবার কেউ পানীয় দেয় তো আমি দুধ দিয়েই রান্না করব আর আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু হালুয়া রান্নাটা আসলে অনেক মজা হয় তো এই যে নেড়ে চেড়ে হ্যাঁ সুজিটা ভাজা হয়ে গেছে অলরেডি গ্রানও বের হয়ে গিয়েছিল তারপর আমার পাশে এক একমগ দুধ আমি আগেই একদম ঠান্ডা করে রেখেছিলাম তো ওইটা আমি দিয়ে মিক্সড করে নিচ্ছি যাতে সুজিটার দলা পাকিয়ে না যায় তো এই যে নেড়ে চেড়ে দিচ্ছি তো হালকা একটু বলো উঠেছে তা এখন আমি চিনিটা দিয়ে দিব আর চিনিটা যে যার পছন্দ মতোই দেয় আমি যেরকম মিষ্টি খাই সেই রকমই মিষ্টি দিয়েছি আর হালুয়ার কোয়ান্টিটি যেরকম একদম কম ছিল আমি সুজিটা নিয়েছি মাত্র দুই টেবিল চামচ জানি এটা ফুটে যখন হালুয়া তৈরি হবে তখন এটার কোয়ান্টিটিটা আরও বেড়ে যাবে সুজি তো এমনি বেড়ে মানে বাড়তি হয়ে যায় পানি পেলে এটা ফুলে যায় তারপরে এই যে আমি ঢেকে দিয়েছিলাম সুজিটা সেদ্ধ হওয়ার জন্য সুজিটা সেদ্ধ হয়ে পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায় পাতিলে

বেশি থকথকে শক্ত করব না যেহেতু এটা পরোটা দিয়ে খাবে একটু নরম হালুয়াই কিন্তু খেতে পরোটা দিয়ে মজা লাগে তো আমি ওপরে সামান একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু মেয়ে খাবে আসলে বাচ্চাদের একটু ঘি বেশি দিলে কোনো প্রবলেম হয় না বা মাখন যেটাই দেই না কেন এটা একটু বেশি দেওয়াই যায় ওদের কারণ ওদের এই বয়সে একটু হালকা পাতলা ঘি মাখন একটু দেয়া যেতে পারে তো এটাই আমি দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে নিলাম আর এখন আমি পরোটাটা ভেজ ভেজে ওকে খেতে দিয়ে দিব। মেয়েকে তো ওই যে নাড়াচাড়া করে দেখলাম যে সুজির দুধটা একদম শুকিয়ে গিয়েছে একদম প্যান থেকে এটা উঠে উঠে আসছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে তো এইভাবে যারা তৈরি করেন অনেকেই তৈরি করতে পারেন আর যারা পারেন না তারা এখান থেকে দেখে তৈরি করতে পারবেন তারপর এটা রেখে আসতে আমার বেল দিল কে যেন দেখি যে আমার চাচাতো ভাই চলে আসছে আমার ছোট বোন আব্বার বাসায় যেহেতু বেড়াতে গিয়েছে তো আব্বা বাজার থেকে সম্ভবত মাছ মাছ নিয়ে আসছিল ইলিশ মাছ তো আমার জন্য একটা পাঠিয়ে দিয়েছিল। তো এই যে বুয়া খালা যেহেতু বাসায় ছিল ভাগ্যটা না হলে এটা কে কাটতো তো এই যে বুয়া খালাকে বললাম আপনি এইভাবে এভাবে কেটে দেন আমি বসে বসে ওনাকে দেখায় দিতেছি তো উনি আবার কাটতেছিল তো এই তো খালা সুন্দরভাবে মাছটা আমাকে কেটে দিয়ে দিবে এখন আর আমি মাছটা ধুয়ে রান্না বসায় দিব তো আমি কিন্তু সকালে উঠে ভাবছিলাম আজকে কি রান্না করব কি রান্না করব যাক দেখেন রান্নার জিনিস চলে আসছে আসলে এটা হচ্ছে রিজিকের ব্যাপার তো যাক যাই হোক খালা খুব সুন্দরভাবে মাছটা আমাকে কেটে দিয়েছে আমার পছন্দ অনুযায়ী তারপরে যে তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল করে হলুদ মরিচ দিয়ে দিব দিয়ে মাছটা কাঁচা ইলিশ মাছটা ভোনা করব আর যেহেতু টমেটো ছিল না বাসায় টমেটো দিলে ইলিশ মাছ ভোনাটা কিন্তু আরও বেশি মজা লাগে আর ইলিশ মাছে ধনে জিরা এগুলা কখনোই কেউ দেয় না আমরা তো দেই না কে দেয় এটা আমরা জানিও না আসলে আমরা ওইভাবে দেই না কারণ ইলিশ মাছের একটা ফ্লেভার যে থাকে সে ফ্লেভারটা নষ্ট হয়ে তো শুধু হলো তার মরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কষাতে কষাতে একটু একটু পানি দিয়ে কষাবো যতক্ষণ না এটার তেলটা উপরে ভেসে আসে আর মাছটা কিন্তু অনেক ভালো ছিল মাছটা একদম তেল তেলে ছিল আর মাছটা ডিম ছিল না যেহেতু তো খুব ভালো একটা মাছ ছিল এটা খেতে খুব কিন্তু মানে সুস্বাদু ছিল মাছটা আর বিশাল বড় ছিল তো এই যে কষানো হয়ে তেলটা উপরে উঠে আসছে আমি এর মধ্যে একটু ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি আর এখন কাঁচা মাছগুলো ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যেহেতু কাঁচা মাছে লবণ মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে তো লবণ দিয়ে মাছটা আমি ছেড়ে দিয়েছি এখন মাছটা দিয়ে একটু কষানো হবে তারপর হালকা একদম অল্প একটু ঝোল দিয়ে দিব ইলিশ মাছ তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ওই পাশে ওটা হতে হতে ভাবছিলাম আর কি করা যায় তো ফ্রিজে দেখলাম কাঁকরোল আছে তো কাঁকরোলটাও ভেজে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের কাঁকরোল ভাজা খুব পছন্দ অবশ্য আমি আগে খেতাম না কিন্তু এখন খাই ডক্টর যেহেতু মাঝে মাঝে একটু কাঁকরোল খেতে বলেছে এটাতে তো অনেকের জানা কথা এটাতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে সরি আয়রন থাকে আই সরি আয়রন থাকে তো যেহেতু আমার শরীরে খুব আয়রনের অভাব তো এখন থেকে আমি একটু খাওয়ার চেষ্টা করি যেহেতু কাঁকরোল খেলে আয়রনটা আমার বাড়ে তো এরপর এই যে মাছটা অলরেডি হয়ে গিয়েছে তারপর মাছের মধ্যে ধনে পাতা দিয়ে আমি অলরেডি নামিয়ে পাশের চুলোতে আবার মাছ ভেজে পিঠের মাছগুলো পেঁয়াজ একটু রসুন আর কাঁচামরিচ বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি এটা ভর্তা তৈরি করব এভাবে ভর্তা তৈরি করলে খুব মজা লাগে আর আজকে ভর্তাটা পাটাই তৈরি করছি অলরেডি পাটাটা উঠিয়ে আমি ভর্তা বাটাবাটি শুরুও করে দিয়েছি আর ভর্তাটা যেহেতু আদা বাটা করব আদা বাটা ভর্তা কিন্তু খেতে মজা লাগে বেশি মিহি ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে পেঁয়াজ এগুলো আমি একটু বেটে নিব এখনও মাছটা আমি দিই নি মাছটা একদম মুচমুচে ভাজা করে নিয়েছি যেহেতু পিঠের মাছ ছিল আর সাথে ফুলকা ছিল মানে কানসা বলে আমরা কানসাও বলি ফুলকাও বলি তো ওইটাও একটু নিয়েছিলাম যেহেতু ফুলকাটা আমি ভালোভাবে নিতে পারি নাই তো যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু আমি নিয়েছি তো এটা একটু মোচমোচ করে ভেজে নিয়েছিলাম তো এই তো আমি হালকা হালকা আধ বাটা করে কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে বাটা শুরু করব আর মাছগুলো যেহেতু আমি বেছে নেবো না মাছের কাটাটা কারণ মাছটা বাটার সময় অলরেডি কাটা বের হয়ে যাবে এই যে দেখবেন আমি এই যে একটা একটু একটু করে বাটা দিচ্ছি আর মাছের কাটাগুলো কিন্তু একদম উপরে ভেসে উঠছে তখন আমি মাছটা একদম ই করে দিব । কাটাটা উঠায় ফেলে দিব যাতে মাস্টার মধ্যে কাটা ভর্তাটার মধ্যে কাটাটা না থাকে তো এরপর আমি মা বেটে নিচ্ছি তো এই ট্রিক্সটা আমাকে শিখিয়েছিল আমার মা কারণ বলেছিল তুমি কতক্ষণে আর কাটাটা বাজবে কারণ ইলিশ মাছের ঘাড়া মানে পিঠের মাছে তো অনেক কাটা থাকে তো তখন মা আমাকে যখন আমি মা থাকতে ভর্তা তৈরি করতাম তখন কিন্তু আমি এইভাবে করতাম মা আমাকে শিখিয়ে দিয়েছিল। যে এখন তুমি বাটো দেখবা যে মাছের কাটাগুলো কিন্তু তোমার সামনে একদম মানে ভেসে আসবে তখন তুমি খুব সহজেই হাতে ফেলে দিতে পারবে এগুলো তো আসলে দেখছিলাম যে আসলে মাদের বুদ্ধি কত সুন্দর তাই না দেখেন এটা যদি আমি প্লেটে নিয়ে বাঁচতে যেতাম কতক্ষণ সময় লাগতো কিন্তু এটা কত সহজ বুদ্ধি একদম ছোট মিহি কাটা পিসে একদম মিহি হয়ে যাচ্ছে আর বড়গুলো উপরে ভেসে আসছে ওইগুলো আমি একদম খুব সহজে ফেলে দিচ্ছি তো ওইটা খাওয়ার সময় আমার লাগবে না তো আর গলায় আটকানোরও ভয় নাই তো এইভাবে আমি বেছে বেছে বুয়াও ছিল বাসায় বুয়াকে আমি মার গল্প করছিলাম যে যেন আমাকে এই ভর্তা টর্তা বানানো কিন্তু আমার মা শিখাইছে তো এগুলো আসলে বলছিলাম আর ইমনিতে ভর্তা কিন্তু অনেক দিন পর বানালাম আমি বেশিরভাগ ভর্তা আমি ব্লেন্ডারেই তৈরি করে ফেলি বাটতে ভালো লাগে না আর একা একা বাসায় অত কিছু বেটে খাওয়া পছন্দ বা ভালোও লাগে না সবাই অনেকে থাকলে দেখা যায় যে ভর্তার পরে পাটা পোছা বা কি মজা তাই না যারা খায় তারা বুঝে তো আমরা এক সময় খেতাম তো আমার বাসা যেহেতু ভাতটা তখনও আমি চড়াই নাই তো এর জন্য পাটা পুছে ভাতটা আর আপনাদের দেখাতে পারলাম না তো এই যে আমার ভর্তাটা অলরেডি মিক্সড হয়ে গেছে আর লবণ কিন্তু আমি আগেই দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে তো এর জন্য এখন আর দেখছেন না লবণ দিতে অনেকে হয়তো ভাববেন কি ব্যাপার আমি লবণ দিলাম না কিন্তু না আমি কিন্তু লবণ আগেই দিয়ে দিয়েছিলাম তো এই যে এইভাবে ইলিশ মাছের ভর্তাটা তৈরি করবেন যারা পারেন তো পারেন আর যারা পারেন না এটা কিন্তু খুব সহজ ইলিশ মাছ এমন একটা জিনিস যেভাবেই খায় সেভাবেই মজা লাগে তাই না আর আপনারা কিভাবে ভর্তা তৈরি করেন আমার ভর্তাটা আর কি দিলে বেশি ভালো লাগতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন আর প্লিজ শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর এই যে আমার ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে এখন আমার মোটামুটি রান্না শেষ এই তো আমার কাঁকরোল ভাজা ইলিশ ভাজা আর সাথে ছিল ভর্তা ইলিশ মাছ ভোনা এটাই ছিল দুপুরের খাবার সকালের নাস্তা হালুয়া পরোটা তো আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন